ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আমরা এই ভিডিওটিতে ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ ভারতের অর্থনীতির দ্বিতীয় পার্টে 34টি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এই প্রশ্নগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তাই বন্ধুরা ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর এই 34টি প্রশ্নের পিডিএফ ফাইল পেতে হলে আপনাদেরকে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ফলো করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হতে হবে। এই গ্রুপে আমরা প্রতিনিয়ত বিভিন্ন এমসিকিউ কোশ্চেনের পিডিএফ ফাইল দিয়ে থাকি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। 1947 সালে ভারতের স্বাধীনতা পাওয়ার পর থেকে পণ্য এবং পরিষেবা মূল্যের কমপক্ষে কত গুণ বৃদ্ধি পেয়েছে? সঠিক উত্তর অপশন ক, 20 গুণ বৃদ্ধি পেয়েছে। কোন বছর ভারতের নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করা হয়েছিল? সঠিক উত্তর অপশন ক, 1985 সালে। কোন ক্ষেত্র থেকে ভারতের পরিকল্পনাকারীরা সবচেয়ে বেশি অর্থ সংগ্রহ করে থাকে? সঠিক উত্তর অপশন ক, কর থেকে উদ্বৃত্ত আয়। নিম্নের কোন ক্ষেত্রে সরকারি ক্ষেত্রের ভূমিকা সবচেয়ে উঁচুতে অবস্থিত নয়? সঠিক উত্তর অপশন খ, কম্পিউটার তৈরির ক্ষেত্রে। নিম্নের কোন ক্ষেত্রে কর্মীরা ভারতের অর্থনীতির অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন ক, হস্ততাঁত শিল্পের কর্মীরা। পরের প্রশ্ন, IRDP প্রকল্পটি নিম্নের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন খ, গ্রাম। IDBI, IFCI, ICICI নিম্নের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন খ, শিল্প। ভারতের তালিকাভুক্ত ব্যাংকগুলিকে কে নিয়ন্ত্রণ করে থাকে? সঠিক উত্তর অপশন গ, RBI। নবম পরিকল্পনা চলাকালীন সময়কালে ভারতের সামগ্রিক অর্থনৈতিক উন্নতির লক্ষ্যমাত্রা বার্ষিক কত ছিল? সঠিক উত্তর অপশন গ, 6.5%। 1991 সালে আদমশুমারি প্রতিবেদন অনুসারে ভারতে প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব সামগ্রিকভাবে কত ছিল? সঠিক উত্তর অপশন খ, 267 জন। কোন বছর ভারতে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন খ, 1992 সাল। 2001 সালের জনগণনা অনুযায়ী ভারতীয়দের গড়ে বার্ষিক আয় প্রায় কত? সঠিক উত্তর অপশন ঘ, 16,000 টাকা। 2001 সালের জনগণনা অনুযায়ী ভারতে গড়ে প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব কত? সঠিক উত্তর অপশন ঘ, 324 জন। 2001 সালে জনগণনা অনুযায়ী ভারতে প্রতি 1,000 লোক পিছু করে কতজন জন্মগ্রহণ করে? সঠিক উত্তর অপশন গ, 26 জন। 2001 সালের জনগণনা প্রতিবেদন অনুযায়ী ভারতে কত শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে? সঠিক উত্তর অপশন ক, 26%। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে 2002 থেকে 2007 বার্ষিক জাতীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছিল? সঠিক উত্তর অপশন গ, 8%। দশম পরিকল্পনায় দারিদ্র সীমার নিচে লোকসংখ্যার পরিমাণ কত শতাংশে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল? সঠিক উত্তর অপশন খ, 20%। ভারতের পরিকল্পনা অনুযায়ী নিম্নের উল্লেখিত কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? সঠিক উত্তর অপশন গ, অষ্টম পরিকল্পনা, 1990 থেকে 1995। ভারতের সবচেয়ে বেশি কর কোন উৎপাদন থেকে সংগ্রহ করা হয়? সঠিক উত্তর অপশন খ, পরোক্ষ কর।
ভারতে নতুন শিল্পনীতি কত সালে ঘোষণা করা হয়েছিল? সঠিক উত্তর অপশান ঘ, 1991 সালে। নিম্নে উল্লেখিত কোনটি ভারতের রিজার্ভ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির সঙ্গে যুক্ত নয়? সঠিক উত্তর অপশান গ, ঋণ নিয়ন্ত্রণ। ভারতের আয়করের হার কেমনভাবে চাপানো হয়? সঠিক উত্তর অপশান খ, ক্রমবর্ধমান। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতকে সাধারণত কোন অবস্থায় দেখা যায়? সঠিক উত্তর অপশান গ, ঘাটতি অবস্থায়। ভারতের শিল্প উন্নয়ন ব্যাংক কোন বছর স্থাপন করা হয়েছিল? সঠিক উত্তর অপশান ক, 1964 সালে। কোন বছর ভারতে সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা শুরু করা হয়েছিল? সঠিক উত্তর অপশান খ, 2001 সালে। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রারম্ভিক সময়ে ভারতে বার্ষিক খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ প্রায় কত ধরা হয়েছে? সঠিক উত্তর অপশান ঘ, 210 মিলিয়ন টন। 2001 সালে জনগণনা অনুযায়ী ভারতীয় সমাজে মোট লোকসংখ্যার 6 বছরের বয়সের মধ্যে শিশুর পরিমাণ কত শতাংশ? সঠিক উত্তর অপশান খ, 15 শতাংশ। 1901 সালের জনগণনা অনুযায়ী ভারতে প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব প্রায় কতজন? সঠিক উত্তর অপশান খ, 77 জন। অকৃষি ক্ষেত্রে শহর এলাকা থেকে ভারতে কমপক্ষে কত শতাংশ প্রাপ্তবয়স্ক কর্মজীবী নিযুক্ত থাকে? সঠিক উত্তর অপশান গ, 75 শতাংশ। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে মোট জনসংখ্যার মধ্যে শহরের লোকসংখ্যার শতকরা হিসেব সবচেয়ে বেশি? সঠিক উত্তর অপশান ঘ, তামিলনাড়ু। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে মানবিক উন্নয়নের সূচকের দিক থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত? সঠিক উত্তর অপশান ঘ, কেরালা। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার সবথেকে বেশি সাফল্য কোন ক্ষেত্রে হয়েছে? সঠিক উত্তর অপশান গ, খাদ্য নিরাপত্তা। নবম পরিকল্পনাকালীন সময়ে কোন সরকারি ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান খ, বিদ্যুৎ। ডক্টর আর কে হাজারি কমিশন নিম্নের উল্লেখিত কোন বিষয়টির উপর সুপারিশ পেশ করেছিলেন? সঠিক উত্তর অপশান খ, শিল্প লাইসেন্সের নীতি। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা ভিডিওটিকে লাইক করুন। ভিডিও সম্পর্কে কোনো মতামত দেওয়ার থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।